আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় বিধায়ক সাহেব আপনি তো রায়নার জনপ্রতিনিধি তো খেলাধুলার জন্য গোটা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক উদ্যোগী ভূমিকা নিয়েছে তো তার প্রভাব আপনার এই ব্লকে কি রকম পড়েছে কতগুলো ক্লাব পেল ব্যাপক বলবো ব্যাপক প্রভাব শুধু সারা বাংলার সাথে সাথে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে যে প্রায় 12,500 ক্লাবকে সারা বাংলা জুড়ে যে ক্রীড়া সঠিক থাকুক যেটা হারিয়ে গিয়েছিল 2011 সালের ঠিক আগে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন সেটাকে উপলব্ধি করেই ক্রীড়া দপ্তরের মাধ্যমে প্রত্যেকটা ক্লাবকে যেভাবে তিনি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের রায়না বিধানসভা তো রায়নায় করে আমরা পুরো 75টা ক্লাবকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 75টা ক্লাবকে আমরা খেলাধুলার সহ বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মূলক কাজ সহ আরও অন্যান্য কাজ করার জন্য যে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আমরা 75টা ক্লাব রায়না বিধানসভায় পেয়েছি তার সাথে সাথে শুধু ক্লাব নয় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে খেলা থেকে শুরু করে যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের দায়িত্ব নেওয়ার পর প্রায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্প্রদায় সমস্ত ধর্মের মানুষকে একত্রিত একটা জায়গায় করে তিনি মানুষের পাশে থেকে মানুষের কাজ করার চেষ্টা করছেন এবং আগামী দিনেও আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন তিনি আগামী দিনেও মানুষের পাশে থেকে মানুষের কাজ করার চেষ্টা করবেন এবং খেলাধুলার মান যেভাবে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকে যে খেলাধুলার মান যেভাবে গ্রাম বাংলায় যেটা হারিয়ে গিয়েছিল বিশেষত ফুটবল থেকে শুরু করে গ্রাম বাংলার যে প্রাণ গ্রাম বাংলার যে ঐতিহ্য ফুটবল সেটাও যেমন ফিরে এসেছে তার সাথে সাথে ক্রিকেট সহ অন্যান্য যে খেলা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দয়ায় বাংলাতে ফিরে এসেছে এবং রায়নাতেও ফিরে এসেছে এর জন্য আমরা রায়নাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিধায়ক স্যার বিরোধীরা একটা কথা বলে বা অভিযোগ করে যে এত কোটি কোটি টাকা ক্লাবের পিছনে খরচা মানে অ্যাকচুয়ালি এটা অর্থনীতিরও ক্ষতি একটা এক ধরনের মানে মানে অর্থনৈতিক লোকসান যেটাকে বলা হয় এরকম চলছে লোকসান তো এটাকে আপনি কী চোখে দেখবেন যে এটা কি সত্যি লোকসান নাকি এই ক্লাবের থেকে সহযোগিতা মানে ক্লাবই একটা প্যারালাল প্রশাসন এক ধরনের গ্রামে গঞ্জে বিপদে আপদে পড়লে তার কাছ থেকে বিরোধী মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করছেন বিরোধীদের বলার কিছু জায়গা নেই তারা বিরোধিতা করার জন্যই বিভিন্ন কথাগুলো বলেন আজকে বিভিন্ন ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকে দেখুন করোনার আভাবের মধ্যেও আমরা দেখেছি রায়না বিধানসভায় যে সমস্ত ক্লাব টাকা পেয়েছেন তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প এই ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই বাড়ি থেকে যেমন বেরোতে চাইছিলেন না প্রথম যখন করোনাটা সারা বিশ্ব সহ বাংলা সহ ভারতবর্ষে যখন করোনার প্রকোপটা ব্যাপকবার ছেয়ে যায় তখন দেখা যাবে যে অনেক সাধারণ মানুষ যেমন আতঙ্কিত হয়েছিলেন এবং করোনার বাইরেও যে সমস্ত দুস্থ রোগীরা আছেন তাদের ব্লাডের যে সমস্যা তৈরি হয়েছিল সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং যে সমস্ত ক্লাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আর্থিক সাহায্য করছেন তারাও কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প করে মানে রক্তের কিছুটা সহযোগিতা হাত তারা বাইরে ছিলেন ডাক্তারদেরকে অনেক সাহায্য করেছিলেন এবং আমরাও আমাদের পক্ষ থেকে করেছি সেই জায়গাতে বিরোধীরা যেটা বলছেন যে আর্থিক নয় ছয়ের ব্যাপারে আপনারা অলরেডি জেনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকেই আজকে প্রত্যেকটা ক্লাবকে প্রায় 12-13 হাজার ক্লাবকে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন করোনার অনেক আগেই সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখুন শুধু ক্লাব নয় আজকে বিভিন্ন আপনার পুরোহিত ভাতা থেকে শুরু করে মোয়াজ্জেম ভাতা থেকে শুরু করে আজকে জয় বাংলা জয় জোহারের মাধ্যমে যে সমস্ত 60 ঊর্ধ্ব যারা মানুষ আছেন তাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সহযোগিতার হাত বাড়িয়েছেন তার সাথে সাথে বলবো আজকে দেখুন যে সবথেকে আমরা যখন পড়াশোনা করেছি টোটালটাই নিজেদেরকে ছিল তখন একটা সরকার ছিল তো টোটালটাই নিজেদের খরচা করে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হতো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টোটালটাই শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্তটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে শুরু করেছেন এবং কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমেও আজকে অনেক মানুষকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে করে দেখা যাবে যে অনেক গরিব দুস্থ মানুষ যারা হয়তো দেখা যাবে যে একেবারে খেটে খান তারাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী কন্যাশ্রীর টাকা পেয়েও তারাও কিন্তু আর্থিকভাবে অনেকটা সচ্ছল এবং তার সাথে সাথে আজকে অনেক কন্যা যারা আমরা গরিব ঘরের মা বাবারা আছি তারাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সেই কন্যাটাকে সঠিকভাবে সঠিক পরিচালনার মাধ্যমে আজকে বিবাহ দিতে পারছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ক্লাব নয়
समस्त दिक्कत के आज के माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय सहयोगतार हाथ बाढ़ से जगह से बिरोधी जा तर कटाक्ष करा छा मैंने तरह বিরোধিতা করার জন্য বিরোধিতা কথা বলা ছাড়া তাদের কোনো উপায় নেই। যে হারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছেন এবং বাংলার মানুষের কাজ করছেন এবং উন্নয়ন করছেন সেটা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। আপনার বিধানসভার সাধারণ মানুষের জন্য এই বাংলার আনন্দ চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন? ধন্যবাদ জানাবো বাংলার যে আনন্দ চ্যানেলকে তারা যেভাবে খবর সংগ্রহ করে অত্যন্ত একদম যে খবরগুলো দেখা যাবে যে সচরাচর মানুষ দেখতে পায় না সেগুলোকে খুঁটিনাটি যেভাবে আনন্দ বাংলার আনন্দ যে চ্যানেল সেই চ্যানেল যেভাবে দেখায় মানুষও খুশি রায়নার মানুষ খুশি। আমি বলবো যে রায়নার মানুষের কাছে আমার আবেদন থাকবে যে এই বাংলার আনন্দ চ্যানেল যারা আরও আগামী দিনে সাফল্য পায় এবং 2021 সালের পর বাংলার আনন্দ যে চ্যানেল সেটাকে আরও মানুষের কাছে আরও বিস্তার প্রকাশ করুক এবং মানুষের সহযোগিতায় যে কোনো তাদের মাধ্যমে বাংলার আনন্দর চ্যানেলে যারা কাজ করছেন তাদের মাধ্যমে যাতে মানুষ আরও ভালো উপকৃত পায় মানুষ যাতে যে সুযোগ সুবিধাগুলো দেখা যাবে খুঁটিনাটি পড়ে আছে যারা পাচ্ছে না বঞ্চিত হচ্ছেন সেই তথ্যগুলো যারা এই চ্যানেলে কাজ করছেন সেই তথ্যগুলো তুলে এনে অবশ্যই আমাদের মাধ্যমে খবরের আকারে প্রকাশ করতে পারলে সেই মানুষগুলো আগামী দিনে উপকৃত হবে এর সাফল্যই কামনা করবো এবং তার